স্বাধীনতার অমৃত মহোৎসব এবং হাড়গার তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পবিত্র রাখি বন্ধন উপলক্ষে বিপ্লব কুমার দেবকে রাখি পুড়িয়ে দেন প্রিয় বোনেরা। সেই অমৃত মহোৎসবকে কেন্দ্র করে আমরা তেরঙ্গা উৎসব সেটা পালন করছি, হরগর তেরঙ্গা। আর সেই উৎসবের সঙ্গে আমরা বিগত 9 তারিখ থেকে আর সেটা 15 তারিখ পর্যন্ত তেরঙ্গা উত্তোলনের সঙ্গে সঙ্গে হরগর তেরঙ্গা আর তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের যে মূর্তি রয়েছে সেটাকে পরিষ্কার করা এবং পরিষ্কার করানোর পর তাকে মালা মাল্যর্পণ করা এবং শ্রদ্ধা জানানো, সেই কার্যক্রমের অংশ হিসাবে আমি এখানে পৌঁছেছি। ছয় আগরতলা সমস্ত কার্যকর্তারা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও অন্যান্য পদাধিকারী রয়েছেন, সারা ত্রিপুরা রাজ্যে এই ধরনের কার্যক্রম প্রত্যেক জায়গাতে নেওয়া হয়েছে যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা আমাদের মুনি ঋষি, যারা আমাদের পাথেয়, সেই মূর্তিগুলোকে ক্লিন করে মাল্যর্পণ করা আর সেই মাল্যর্পণের মাধ্যমে সমাজের মধ্যে সেই ভাবধারা তৈরি করার জন্য আমরা সেই কাজ করছি। তার সমাজকে আমরা কাজকর্ম করবো, নিজের পরিবার পালবো, অফিসে যাব, সবকিছু করবো, কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেমিকতা মানসিকতা, রাষ্ট্রপ্রেম মানসিকতা, সেটা যাতে সামাজিক বরকরার থাকে, ক্রমাগত থাকে, তারই অঙ্গ হিসাবে কার্যক্রম আমরা নিয়েছি।